আরজিকর কাণ্ডে চিকিৎসক ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনায় এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার সারা রাজ্যের সঙ্গে আরামবাগ মহকুমার কলেজগুলিতেও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। দোষীদের অবিলম্বে চিহ্নিত করে ফাঁসির দাবি জানানো হয়। এদিন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ গার্লস কলেজ, কামারপুকুর শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ, ব্যাঙাই অঘোরগামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় এবং খানা কুল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানেন যে আরজিকর একটা নৃশংস আমাদের একটা বোন দিদি তাকে যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে আমাদের নেত্রী, তার ফাঁসির দাবিতে এবং আমাদের সেনাপতি তার ফাঁসির দাবি তুলেছে, যাতে সিবিআই আমাদের রাজ্যের যে তদন্তভার ছিল চার দিনের মাথায় আমাদের একজনকে অ্যারেস্ট করেছে, তার পরবর্তীকালে যে সিবিআইকে দেওয়া হয়েছে তার ড্রাইভারটা তদন্তের, সেই তদন্তের পর থেকে এখনও কিন্তু কাকইকে অ্যারেস্ট করা হয় না, বা এই তদন্ত আমরা চাইছি সিবিআই দ্রুত এই তদন্ত শেষ করে যারা খুন করেছে তারা ধর্ষকের খুন তাদের ফাঁসি চাই, তার দাবিতে আমরা এই কলেজ গেটে অবস্থান বিক্ষোভ আন্দোলন আমরা চলছি। আমাদের এইটা ঘন্টা দুয়েক চলবে, কারণ সমস্ত কলেজে পরীক্ষা আছে, আমরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এই আন্দোলন সীমিত বেশিক্ষণ করতে পারছি না, কারণ কলেজে পরীক্ষা আছে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। আমার নাম শেখ টিঙ্কু আলী, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ। সিবিআই তুমি দুটো তদন্ত শেষ করো, ফাঁসি চাই ধর্ষণ নেই, ফাঁসি চাই। ভবিষ্যতে চিন্তা ভাবনা পরিবর্তন হোক, নতুন নিয়ম আইন কানুন করুক সবাই। সিবিআই ক্ষেত্রে একটা কথা কারণ যে সময়টা অনেকটা পেরিয়ে যাচ্ছে, কারণ বহুদিন প্রায় এক মাসের কাছাকাছি যেতে যাচ্ছে, ওনারা চেষ্টা করছে, সাধারণ জনগণ মানুষ রাস্তায় নেমেছে আন্দোলনে, আমরা সবাই চেষ্টা করবো যে রাস্তায় আন্দোলনের মাধ্যমে তাড়াতাড়ি বিচারটা যেন সুবিচার পাওয়া যায়। এখানে 9 তারিখ যে বর্বরচিত ঘটনাটি ঘটেছে, প্রত্যেকটা নারী আজকে আমরা জাস্টিসের জন্য লড়ে দাঁড়িয়েছি এবং লড়তে এসেছি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন 9 তারিখ বর্বরচিত ঘটনাটি ঘটেছিল সেদিন থেকে প্রতিবাদ করেছে এবং বলেছে সেই জন্যই আজকে আমাদের এই ছাত্র পরিষদ থেকে আমাদের মহিলারা বেরিয়েছে, যাতে আমরা দ্রুত তাড়াতাড়ি মহিলাদেরকে নিয়ে আমরা জাস্টিসকে তাড়াতাড়ি খুঁজে পাই এবং সিবিআই যাতে জাস্টিসকে খুব তাড়াতাড়ি ধরে এবং তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। কাদের পক্ষ থেকে করা হচ্ছে? আমরা তৃণমূল ছাত্র পরিষদ থেকে করছি এবং তৃণমূল যুব তৃণমূল কংগ্রেস থেকে করছি এবং মহিলা তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা শাখা সংগঠনই রয়েছে। কি নাম আপনার? আমি প্রিয়া পাতা, প্রিয়া উনি সভানে সমস্ত মানুষ এক হও, রক্ত ছড়ালো কেন বিজেপি, তুমি বিক্ষোভ। আপনারা জানেন যে আরজিকর যেটা হচ্ছে ডাক্তার, যে আমাদের নমিতা দেবনাথের ওপর যেই নিকটজনকভাবে অত্যাচার ধর্ষণ করার পর তাকে মেরে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ
এই আজকে প্রোটেস্টে নেমেছে, কারণ প্রত্যেক কলেজের গেটে গেটে আজকে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা কলেজের গেটে গেছে অবস্থান বিক্ষোভ করছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি সিবিআইকে তদন্ত চাই, দ্রুত বিচার চাই। আর এই এই নিয়ে যে বিজেপি যেই ডামাডোলটা যেই নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি, তাদেরকে বলতে চাই এইটা নিয়ে তারা কিছু করতে পারে না, কারণ বাংলার মানুষ জানে মমতা ব্যানার্জি তাদের পাশে আছে। আপনার নাম? আমার নাম শান্তনু দেবী। ছাত্র পরিষদ কলকাতার রাজপথে যখন জমায়েত তৈরি করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন কেন মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সকলে মিলে আমরা যৌথভাবে আর্জি করের যে মহিলা ডাক্তার খুন হয়েছে, আমরা তো চাই যে ধর্ষক তার চরম থেকে চরমতর শাস্তি হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এই রাম বাম। দেখুন, আমরা সেই প্রথম দিন থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সম্মানীয় অভিষেক ব্যানার্জি বারে বারে ওনারা বলেছেন যে দোষীর শাস্তি দাবি জানিয়েছেন, এবং কি সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি ওনারা চেয়েছেন। তারপরে তো আমরা দেখলাম যে মহামান্য হাইকোর্ট এই কেসটাকে পুলিশের হাত থেকে তুলে নিয়ে রাজ্য সরকারের ক্ষমতাকে খর্ব করে তারা সিবিআই হাতে দিল, কিন্তু গড়িয়ে গেল প্রায় 17 দিন, এখনও পর্যন্ত কোনো বিচার ব্যবস্থার কোনো গতি ওরা আনতে পারেনি। আমার তো মনে হয় এটা একটা চক্রান্ত চলছে বাংলাকে দুর্নাম করার জন্য, কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন এক সপ্তাহের মধ্যে তিনি বিচার ব্যবস্থা সম্পূর্ণ করবেন, সেই বিচার ব্যবস্থাকে ডিলে করার জন্য এটাকে ওরা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তাই গত 28 তারিখে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 3 দিনব্যাপী প্রত্যেকটা ব্লকে, আজকে যেমন ছাত্রদের সমাবেশ চলছে, আবার কালকে আছে মহামিছিল, পরশু আছে মহিলাদের সমাবেশ, এইভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না সিবিআই দোষীর যে শাস্তি সর্বোচ্চ শাস্তি দিচ্ছেন ততদিন তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে, মানুষের সাথে রয়েছে। আমরা ছাত্র ছাত্রীদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা রয়েছি এলাকাতে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী রয়েছেন তারা সবাই রয়েছি রাস্তায়, এবং দোষীদের শাস্তির দাবি আমরা আজকে ব্যাঙাই এই অঘোরকামিনী মহাবিদ্যালয়ের যে সভামঞ্চ, সভামঞ্চ থেকে আমরা সেই দোষীদের শাস্তির দাবি জানাই। ব্রাহ্মণ কলেজে চাপাডাঙ্গাতে আরে হরিফ পালে আরে যাচ্ছে কারা, আরে বলছে কারা, আরে লড়াই করে কলেজে কলেজে ফুকসি দিয়ে, আরে লড়াই 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 চাই কারা, আরে ফুকসি দিয়ে লড়াই করে, আরে এবিভিপি হুশিয়ার তৃণমূল রাস্তায় রাস্তায় রাস্তায়। রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের গেটের সামনে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 28 আগস্ট যে নির্দেশ দিয়েছে, অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছে, তারই প্রতিবাদ সভা হচ্ছে। আমরা গ্রাম কলেজের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলন। আপনারা দেখেছেন আগের দিন এই বিজেপি যা ছাত্র আন্দোলনের নাম করে যা গুন্ডামি করেছে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, কারোর দোকান লুট নয়, ভয়ং নয়। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছি। আমরা চাই আর্জি করার বিচার চাই, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে আর্জি করার বিচার চাই, আর্জি করার বিচার চেয়ে আমাদের এই আন্দোলন চলছে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।